মামা ভালো আছেন? এই তো, গিটারটা তো শিখালেন না। তোমার জন্য একটা গুপি যন্ত্র অর্ডার দিছি, ওইটা বাজাও। গুপি যন্ত্র? গুপি যন্ত্র কি উস্তাদ? এক যন্ত্র আছে, বাজাও পরে বুঝবা। মামা কফি খান। হ্যাঁ, এক্সকিউজ মি, তিনটা কফি। জসিম, চার নাম্বার টেবিলে তিনটা কফি। এই বর্তা কই? বর্তা কই? বর্তা এদিকে আসো তো। আমি তো খাঁচা একটা মারতেছি। দোস্ত তোমার হার্ড ডিস্কটা কালকে নিও। না না, আসতেবো না, আসতেবো না, কালকে নিও, কালকে দিব। এইগুলো না খাওয়া দাওয়া কোনো কাজ নেই, হুদাই টেবিল চাপড়ে আসলে খাঁচা। আরে কফি হাউসের নাম খাঁচা হতে যাবো কেন? আমাকে দল। এই আমার বইটা গেছে রে, কয়টা বাজে দেখতো? সাড়ে সাত। সাড়ে সাতটা? আজকের অফিসে যাবো না, ভাল লাগতেছে না। প্রতিদিনই নেতাদের ক্যারিকেচার করতে করতে অসহ্য ধরে গেছে। আমরা যা যা অফিস যা, গিয়া কার্টুন আঁকবা। আচ্ছা দোস্ত, তোর অফিসে আমাকে চাকরি দে না, নিজের বিকৃত রূপ দেখতে। কথা ঠিক। এজন্যই একটা কথা কি জানিস, পৃথিবীতে সবচেয়ে বেশি কম হিপোক্রিট কারা? রেড ইন্ডিয়ানরা। ওরা নিজেদের মুখের উপরেই ক্যারিকেচার, আর আমরা কি করি? আমরা করি কাগজ। দেখো তো, রাত দশটা বাজতে চললো, তোমার গুণধর্মে এত কোনো খোঁজই নেই। শিল্পীদের একটু আত্মরেখা হয়েই থাকে। তোমার জন্য মেয়েটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে, এর চাইতে ইউনিভার্সিটির অন্য কোনো ডিপার্টমেন্টে ভর্তি করলে ভালো হতো। এলো বোধ হয়। আসুন, এতক্ষণে আপনার বাড়ি ফেরার সময় হলো না? আমি তো তোমাদের কেনা গোলাম আর কি, বিয়াদ হচ্ছে দিন দিন। ন্যাশনাল এক্সিবিশনে সার্কুলার দিয়েছে, এবার কোন কাজ দিবি না? দিব তো, কিন্তু বাবা মাথায় তো কিছু আসছে না। আমার রাত জাগা তারা একা রাতের আকাশে, বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধ্যা নামার বুকে তোমার নাম ধরে কে ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে? আমার রাত জাগা তারা। হ্যাঁ রফিক ভাই, কেমন আছেন? ভালো আছি, খ্যাপ আছে মিয়া। যাক, গরিবের কথা মনে আছে তাহলে। কি যে কও না,
শোনো, কাল বিকাল 5টায় ফ্রি আছো তো, নাকি অন্য কোনো শো আছে? না, একদম ফ্রি বস। ঠিক আছে, জাস্ট 4:30টায় শেরাটনে চলে আসবা। উইন্টার গার্ডেনে শো, গান গাইতে হইব না, শুধু বাজাইলেই চলবে। পেমেন্ট ভালো আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, নো প্রবলেম। আমি তাহলে ঠিক 4:30টায় থাকব উইন্টার গার্ডেন। না হ্যাঁ, সময় মতো চলে এসো কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রফিক ভাই, ভালো থাকবেন। আমার রাত জাগা তারা, আমার রাত জাগা তারা।